নমস্কার চণ্ডিকাটা প্রথম দিনেই সেরে ফেলেছি তাই আজ সোজা আসল পড়ায় ঢুকে পড়ি যেহেতু এখন কাজ ঢিলা ঢেলা তাই এখন বাজে সকাল আটটা আর আপনি শুনছেন রিডার্স রাইটার্স গ্রুপের তরফ থেকে চন্দ্রিল ভট্টাচার্যের লেখা দশ মহাবিদ্যা শুনতে থাকুন মহাবিদ্যা দুই মেয়েদের বিরক্ত করব না মানছি প্রায় গোটা জীবনটা সেক্স টার স্তম্বন্ধ এবং একই সঙ্গে ই বাবা সেক্স কি নোংরা ভণ্ডামি পালনের অনবরত ধকল সাংঘাতিক তবু সে জিঘাংসায় মহিলাদের প্রতিনিয়ত ছোবলাতে তো পারি না আমরা পুরুষরা একটা মুহূর্ত তিষ্ঠতে দিই না ওদের চোখ দিয়ে নাগারে চিরুনি তল্লাশি মেট্রোর সিঁড়িতে চটচটে মন্তব্য যাতে তার গোটা দিন গুলিয়ে ওঠে এ সবে শুরু কোমল গায়ে হাত দিতে চৈত্র সেলের ভিড়ে গুঁজে গেলাম পুজোয় দল বেঁধে বেরোচ্ছি আর কাউন্ট রাখছি কে কতটা অসভ্যতা ফলিয়েছে সে তত স্মার্ট একজন মহিলা বাড়ি থেকে বেরোনোর সময় লিপস্টিকের সঙ্গে মেখে নেন এই নিশ্চয়তা তাকে অপমানিত হতে হবে নিয়ম শুধু চেষ্টা আর যদি একটু কম হয় শ্রেফ স্ত্রীলিঙ্গ বাচক মানুষ হয়ে জন্মেছেন বলে তার একটু আনমোনা হওয়া আলগা পথ চলা একলা সিনেমা দেখার সামান্য মৌলিক অধিকার আমরা কেড়ে নিলাম ভিড় ট্রেনে ওঠার সময় কেউ না কেউ বুকে হাত দেবেই উঠে তাকিয়ে দেখবেন সবাই শিক্ষিত দেখতে অধিকাংশ বাপের বয়সী শহরে গ্রামে সংঘারামে অবিশ্রান্ত পুরুষ বাজি চলেছে একটা সেকেন্ড অব্যাহতি নেই সতর্কতা শিথিল করবার উপায় নেই অচেনা লোক ঘোর আপন জায়গায় হাত দিলে যাওয়া ঘুমড়ে থাকা অভ্যাস করে নেওয়া ছাড়া রাস্তা নেই এবছর তাদের এই অমানসিক অপমান করব না ওরা চলমান মাংসখণ্ড নন নিতান্ত সহ মানুষ ওদেরও ভিড় বাসে অসহ্য লাগছে ঘাড়ে কাজটা ব্যথা করছে জল তেষ্টা পেয়েছে বাড়ি গিয়ে সিরিয়াল দেখতে ইচ্ছে করছে নমস্কার